पाक बीबी आसमाने रोई फरिश्तारा बोले ओ आमेना पाक बीबी तुम्हारे गर्भी जन्म नेबे तुम्हारे गर्भी जन्म नेबे शेष जमानार नूर नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आली सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि अपनादेर ग्रामे एक जन सुक्क आलिम होए एसेछेन तिनार स्वागतमेर उद्देश्य ए महफिलेर आयोजन ब्रदर যে গ্রামে একজন আলিম সুক্ষ বা আদব বা আলিমে রব্বানী বা আমলদার আলিম যে গ্রামের মধ্যে থাকবেন সে গ্রামে কোনো বালা মুসিবত আসতে পারে না ব্রাদার যাই হোক আপনারা এতক্ষণ ধরে শায়রদের মুখ থেকে নাতিয়া কালাম শুনলেন কেউ নাত শরীফ পড়লো কেউ মানকাবত পড়লো আমার ওই ভাঙা গলা থেকে যদি আপনাদেরকে একটা নাত পড়ে শোনাই শুনতে ইচ্ছুক আপনারা তো কে কে শুনবেন জোরে সকলে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ পেছনে হাত কিন্তু উঠেনি তারা শুনতে মন হয় রাজি না একসঙ্গে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ শুনবেন তাহলে ইনশাআল্লাহ হৃদয়ের মাঝে হৃদয়ের মাঝে একটাই বাসনা না বললে সুবহানাল্লাহ আমি আর আগে আর বাড়বো না সুবহানাল্লাহ যতক্ষণ না বলেছেন আগে বাড়বো না যদি ভালো লেগে থাকে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে থাকবে আর না ভালো লাগলেই বলবেন আমাকে আমি বন্ধ করে দেবো বক্তব্য শুরু করছি হৃদয়ের মাঝে একটাই বাসনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা যাবো আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা আমরা সবাই আমরা সবাই নবীর দিওয়ানা যাবো মোরা সোনার মদিনা যাবো মোরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা দু তিনটে ছন্দ শোনাবো আপনাদের মন খুশি হয়ে যাবে দু তিনটে জি আপনাদের মন খুশি হয়ে যাবে আমাদের সকলের আশা আছে না মদিনা দেখার একবার কিন্তু যাওয়ার অর্থ আমাদের দেয়নি কিন্তু ব্রাদার শুধু অর্থ যে থাকলে যেতে পারে কবি বলেন কে ইরাদে লাখ বনতে হ্যায় বনকর টুট জাতে হ্যায়
इरादे लाख बनते हैं बन के टूट जाते हैं, और मदीना वही जाते हैं जिन्हें रसूल पाक बुलाते हैं। अपनी गरीब मनर मध्य आशा नहीं थकून, अवश्य एक दिन नबीर करम हो डेके ने এই কারণে কবি বলেন কে আশা হয়াছে সম্বল নাই নেই যে মদের সাফিনা, আশা হয়াছে সম্বল নাই নেই যে মদের সাফিনা। আশা মানে তো বুঝতে পারছেন, মনের আশা আছে, সম্বল মানে হচ্ছে অবস্থা, আর সাফিনা মানে হচ্ছে নৌকা, সাফিনা মানে নৌকা। এ কারণে কবি কি সুন্দরভাবে বলছেন কে আশা হয়াছে সম্বল নাই নেই যে মদের সাফিনা, থাকতো যদি দুইটা ডানা, থাকতো যদি দুইটা ডানা, উড়িয়ে যেতাম সোনার মদিনা, হৃদয়ের মাঝে একটাই বাসো না, হৃদয়ের মাঝে একটাই বাসো না, যাবো আমি, বলুন বলুন সবাই মিলে বলুন, যাবো আমি, সবাই মিলে একসঙ্গে বলবেন, যাবো আমি, যাবো আমি সোনার মদিনা, যাবো আমি সোনার মদিনা। কবি কি বলেন তারপরে দেখুন, আমরা আশা করি আল্লাহ ওই দরবারে গিয়ে যেন সেখানে মৃত্যু হয়। আচ্ছা বলুন, সেখানে মৃত্যু হলে আমাদের ভাগ্য ভালো হবে কিনা? সেখানে মৃত্যু হলে আমাদের ভাগ্য হবে না। এই কারণে কবি কি বলছেন, মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রব্বানা, মরণ দিও গো মদিনার গলিতে, ইয়া ইলাহি রব্বানা, মুখেতে দুরুদার সালামের নজরানা। জোরে কেউ চুপচাপ থাকবে না, সবাই মিলে একসঙ্গে বলুন সুবহানাল্লাহ, মুখেতে দুরুদার সালামের নজরানা, মুখেতে দুরুদার সালামের নজরানা, পৌঁছে দেব আমি সোনার মদিনা, হৃদয়ের মাঝে একটাই বাসো না, যাবো আমি, যাবো আমি সোনার মদিনা, যাবো আমি সোনার মদিনা। ব্রাদার আসুন, এবারে ক্লাস শুরু হবে। এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন এটা মনে করবেন যে এটা হচ্ছে কিছুক্ষণের জন্য শিক্ষার একটা প্রতিষ্ঠান। এটা কি শিক্ষার, কি বললাম, শিক্ষার প্রতিষ্ঠান। এখান থেকে আপনি কিছু শিক্ষা নিয়ে যাবেন, গ্রহণ করবেন, যাতে করে ইহ জগতে আপনি লাভবান হন এবং পরজগতেও আপনি লাভবান হন। ব্রাদার আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে মাহবুব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, কে বলেন,
জোরে বলবেন আমার সঙ্গে কে বললেন আল্লাহ বললেন কাকে নিজের মাহবুবকে হে মাহবুব আপনি বলে দেন তোমরা যদি আল্লাহর সঙ্গে বন্ধুতা করতে চাও তাহলে তোমরা নবীর ফরমা বরদার হয়ে যাও তাহলে আল্লাহ তোমাদের বন্ধুতাকে গ্রহণ করে নেবে বলেন সুবহানাল্লাহ ব্রাদার এই কারণে আমাদের আশিকে রাজা আশিকে মুস্তাফা আহমদ রাজা ফাজলে বরালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আই ইশক তেরে সদকে জ্বলনে সে ছুটে সস্তে আই ইশক তেরে সদকে জ্বলনে সে ছুটে সস্তে জো আগ বুঝা দি হ্যায় ও আগ লাগাই হ্যায় জো আগ বুঝা দেগি ও আগ লাগাই হ্যায় মোহতরম সামনে হযরত আপনি এ জাহান ও জাহান যেখানে যেখানে যত দূরে যাই কিছু আপনি দেখছেন সব কিছু হচ্ছে মহব্বতের জলওয়া বলেন সুবহানাল্লাহ আপনি এ জাহান ও জাহান যাই কিছু দেখছেন সব কিছু মহব্বতের জলওয়া আল্লাহ নবীর মহব্বতে সব কিছু সৃষ্টি করলেন বলেন সুবহানাল্লাহ ব্রাদার কেন আপনাকে বলি একজন মানুষ যখন আপনি বাড়ি বানান বা আপনি গাড়ি কিনুন বা আপনি ফ্যাক্টরি বানান বা আপনি যাই কিছু করেন না সেটা হচ্ছে আপনার সন্তানের মহব্বতের উপরে আপনি বানাচ্ছেন কেননা আপনার সন্তানের প্রতি আপনার মহব্বত আছে আপনার ছেলের উপরে আপনার মহব্বত আছে তার মহব্বতের কারণে আপনি গাড়ি কিনছেন তার মহব্বতের কারণে আপনি বাড়ি কিনছেন তার মহব্বতের কারণে আপনি ফ্যাক্টরি করছেন আর মহব্বতের কারণে সব কিছু তৈরি করছেন ব্রাদার জেনে রাখবেন আল্লাহ বলেন আল্লাহর না কোনো সন্তান আছে আল্লাহ সন্তান থেকে পাক আল্লাহ বিবি থেকে পাক আল্লাহ হার আয়েব থেকে পাক আল্লাহ বলেন আমি যাহা কিছু সৃষ্টি করেছি আমার পিয়ারা মাহবুব নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের জন্য আমি সারা কায়নাতকে সৃষ্টি করেছি বলেন যা কিছু সৃষ্টি করেছেন সব নবীর জন্য সৃষ্টি করেছেন এই কারণে আমার আল্লাহ বলেন কাকে বলেন হযরতে আদম আলাইহিস সালাম কে বলেন লাউলা মুহাম্মাদুম মা খালাকতুকা হে আদম শুনে নাও যদি আমি আমার নবীকে সৃষ্টি না করতাম যদি আমার নবীকে আমি পয়দা না করতাম আমার নবীকে আমি যদি প্রেরণ না করতাম আমার নবীকে আমি দুনিয়ায় যদি না পাঠাতাম হে আদম তুমি শুনে নাও আমি আল্লাহ তোমাকেও বানাতাম না হে আদম আমি তোমাকেও বানাতাম না ব্রাদার এই কারণে কবি বলে কি বলে জমি ও জমা তোমারে লিয়ে মকি ও মকা তোমারে লিয়ে জমি ও জমা তোমারে লিয়ে মকি ও মকা তোমারে লিয়ে চুনি ও চুনা তোমারে লিয়ে বনে দো জাহান তোমারে লিয়ে বলেছেন যে যা কিছু আল্লাহ তৈরি করেছেন সৃষ্টি করেছেন সব আমার নবীর সদকায় ব্রাদার এবারে আপনি আসুন ইসলাম কখনোই নিষেধ করে না যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না ইসলাম কখনো বলে না যে আপনি আপনার বাড়িকে ভালোবাসেন না ইসলাম কখনো বলে না যে আপনি আপনার বিবিকে ভালোবাসেন না ইসলাম কখনো বলে না যে আপনি আপনার বাপকে ভালোবাসেন না ইসলাম কখনো বলে না যে আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন না ইসলাম কখনো বলে না যে আপনি আপনার ভাইকে ভালোবাসেন না ইসলাম কখনো বলে না যে আপনি আপনার গ্রামকে ভালোবাসেন না ইসলাম অনুমতি দেয় ইসলাম হুকুম দেয় যে তুমি তোমার গ্রামকে ভালোবাসো তুমি তোমার সন্তানকে ভালোবাসো তুমি তোমার ছেলেকে ভালোবাসো তুমি তোমার মাকে ভালোবাসো তুমি তোমার বাপকে ভালোবাসো তুমি তোমার শহরকে ভালোবাসো তুমি তোমার দেশকে ভালোবাসো কিন্তু শুনে নাও এই ভালোবাসার মধ্যে যদি নবীর মহব্বতে বাধা আসে সব ভালোবাসাকে নবীর মহব্বতে কুরবান এই ভালোবাসা যদি নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে যদি বাধা আসে তাহলে সমস্ত মহব্বতকে নবীর মহব্বতে কি করবেন নবীর মহব্বতে কুরবান করবেন এই কারণে ব্রাদার আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী কি বলেন মিশকাত শরীফের হাদিস কোন কিতাব থেকে বললাম
सही हदीस मिश्कात शरीफ থেকে বললাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলেন হে দুনিয়ার মানুষ হে আমার উম্মত হে আল্লাহর বান্দা বান্দি তোমরা শুনে নাও শুনে নাও তোমরা জেনে নাও জেনে নাও তোমরা জানো তুমি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারো না তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারো না বলি जीवन तुम नबी एवं अल्लाह के ना भालोबेसेछो ततक्षण पर्यन्त तुम ईमान वाला होते पारो ततक्षण पर्यन्त ईमान वाला होते जोरे बोलुन ईमान वाला होते पारो ना ब्रादर एखाने बोझा गेलो आमादेर ईमान होच्छे नबी आमादेर शान होच्छे नबी आमादेर ईमान होच्छे नबी आमादेर कुरान होच्छे नबी ब्रादर एखाने एकटा कथा अल्लाह नबी के निजेर नूर दिए तैरी करलेन कि गो कथाटा ठीक ना बहु मानुष बोले थाके जे माटी थेके तैरी ब्रादर अच्छा एर जन्य वैज्ञानिकरा कि बोले वैज्ञानिकरा जखन रिसार्च करलो एक दलियो बड़ो बड़ो डाक्टररा बोललो जे दुनियाटा किसे थेके तैरी होयेछे जानेन आपनारा एई जे दुनिया देखछेन किसे थेके तैरी आसमान जमीन আরশ ফারশ যাই কিছু আপনি দেখছেন যেটাই আপনি আপনার নজরে আসছে কিসে থেকে তৈরি জানেন জানেন না ব্রাদার আসুন আপনাদেরকে আমি বলি ব্রাদার যখন আমেরিকার বিজ্ঞানীরা যখন গবেষণা করলো তারা বললো দুনিয়াটা গ্যাস থেকে তৈরি হয়েছে কিসে থেকে বলা হলো গ্যাস থেকে তৈরি তখন জার্মানির বড় বড় ডাক্তাররা বড় বড়রা বিজ্ঞানীরা হাদিস রিসার্চ করছে কোরআন রিসার্চ করছে কোরআনের আয়াতকে রিসার্চ করছে আর আজকাল আজকাল আমরা মানুষরা আমার বাচ্চাকে আমি আপনার স্কুলে তো পড়াচ্ছি ঠিক আছে আমি স্কুলে পাঠাচ্ছি ঠিক আছে তার সঙ্গে সঙ্গে যে দুনিয়া দুনিয়ার সঙ্গে যে দিনটা আমার জরুরি সেটাও যে আমার দরকার কেন না এই দুনিয়াবি লেখাপড়া শুধুমাত্র এই দুনিয়া কাজ আসতে পারে নাও আসতে পারে কিন্তু আপনার বাড়িতে যদি একজন আলিম হয় আপনার সাত বংশকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার একজন আলিম সাত পুরুষকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার রাখে তাহলে ব্রাদার আপনার ছেলে যদি আলিম হয় আলিম হয়ে আপনার ছেলে যদি ডাক্তার হয় আপনার ছেলে যদি প্রফেসর হয় তাহলে বুঝা গেল আলিম হওয়ার পর যদি ডাক্তার হয় তাহলে গবেষণা করতে পারবে রিসার্চ করতে পারবে আপনার সায়েন্স নিয়ে বড় বড় মোবাইল নিয়ে আপনার আদান প্রদান করতে পারবে ব্রাদার তা তো নয় আমি কি করছি দুনিয়াবি শিক্ষায় আমি তো দিচ্ছি কিন্তু দ্বীনি শিক্ষা আমাদের মোটে নেই ব্রাদার এই কারণে বলা হয়েছিল জার্মানি বিজ্ঞানীরা যখন গবেষণা করলো কোরআনকে রিসার্চ করলো আর রিসার্চ করার পর হাদিসকে রিসার্চ করার পর তারা বললে আমি মানলাম না বলে কেন তুমি মানলাম না বলে দুনিয়া গ্যাস থেকে তৈরি নয় বলে তাহলে জার্মানিওয়ালা তুমি বলো দুনিয়া কিসে থেকে তৈরি তিনি বললেন দুনিয়া হচ্ছে লাইট থেকে তৈরি কিসে থেকে আরে বলো না কিসে থেকে লাইট থেকে তৈরি এবারে আপনার ভাষা আমার ভাষা বাংলা আপনার মাতৃভাষা বাংলা আমার মাতৃভাষা বাংলা আপনি বাংলায় বসবাস করেন আমিও বসবাস করি সার জমিনে আরবে যখন যাওয়া হবে সেখানকার বাচ্চা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয় এ বাচ্চা বলো তোমার মাতৃভাষা কি তোমার জবান কি তোমার ভাষা কি তোমার বলি কি তিনি বলবেন একটাই কথা আমার ভাষা হচ্ছে আরবি আমার মাতৃভাষা হচ্ছে আরবি আমার বলি হচ্ছে আরবি জিজ্ঞাসা করা হবে এ বাচ্চা বলো আরবিতে লাইটকে কি বলা হয় আরবিতে লাইটকে কি বলা হয় এক উচ্চে এক বাক্যে তারা বলবে যে লাইট কে আমরা আরবিতে নূর বলি কি বলি নূর বলি আর আমার নবী বলেন ওয়া কুল্লু খালাইকা মিন নূরি
নবী আমার বলেন যে আমার নূর থেকে সারা জাহানকে তৈরি করা হয়েছে বলেন সুবহানাল্লাহ ব্রাদার এখানে বলা হয়েছে সারা নূরে তার জন্য কবি বলেছেন খোদার নূরের তৈরি আপনি আল্লাহর প্রতি মহব্বত না রেখেছেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানওয়ালা হতে পারেন না আপনি ঈমানদার হতে পারেন না হতে পারেন না যেহেতু আপনি নামাজি হতে পারেন আপনি হাজী হতে পারেন আপনি জিহাদি হতে পারেন আপনি যাকাতকারী হতে পারেন আপনি যাকাত দিয়েছেন আপনি ওসর দিয়েছেন আপনি নামাজ সময় মতো আদায় করেছেন সব কিছু করার পরও যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আপনার মধ্যে না এসেছে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান ঈমানদার হতে পারেন না এই কারণে কোরআন বলে ওয়ামা হুম বিমুমিনিন হারগিজ হারগিজ এরা মুমিন হতে পারে না কাদের জন্য বলা হলো কাদের জন্য বলা হলো এরা মুমিন হতে পারে না ওই সমস্ত ব্যক্তিদের জন্য বলা হলো যে সমস্ত ব্যক্তিরা নবীর প্রতি মহব্বত রাখে না শুধু নামাজ নামাজ করে গেলাম যাকাত যাকাত করে গেলাম হজ হজ করে গেলাম এত কিছু করার পরও তুমি একজন পাক্কা ঈমানদার হতে পারলে না এত কিছু করার পরও তুমি একজন পাক্কা ঈমানদার হতে পারলে না ব্রাদার মহব্বত কাকে বলা হয় শুনুন আমার নবী আপনার নবী সারা বিশ্ব কুল কায়নাতের নবী আকাই নামদার মদিনার তাজদার রুহে ফেদা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি মসজিদে নববীতে আছেন হঠাৎ করে একজন প্যার করনে ওয়ালি বুড়ি একজন মহব্বত করনে ওয়ালি বুড়ি একজন ভালোবাসনে ওয়ালি বুড়ি নবীর আশায় তাকিয়ে বসে আছে এত মহব্বত করনে ওয়ালি এত প্যার করনে ওয়ালি এত ভালোবাসনে ওয়ালি ওই বুড়িয়া রাস্তায় তাকিয়ে বসে আছে বসে থাকার সঙ্গে সঙ্গে আমার নবী যখন মসজিদে নবী থেকে বাহির এলেন বুড়িয়ার চোখের পানি ঝরঝর করে আছে তিনি কাঁদছেন কাঁদতে 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 নিজের কাপড় খানা ভিজিয়ে নিয়েছেন নবী এসে আমায় জিজ্ঞাসা করলেন ও বুড়িমা মা গো তুমি এত কাঁদছো কেন তুমি চোখের পানি কেন ফেলে দিলে ও মা তোমায় কে কাঁদালো একবার বলো ও মা তোমায় একবার কে কাঁদালো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বাপকে ছেড়ে দিয়েছি আমি আমার মাকে ছেড়ে দিয়েছি আমি আমার দাদাকে ছেড়ে দিয়েছি আমি আমার দাদিকে ছেড়ে দিয়েছি আমি আমার নানাকে ছেড়ে দিয়েছি আমি আমার নানিকে ছেড়ে দিয়েছি আমি আমার প্রতিবেশীকে ছেড়ে দিয়েছি আমি আমার কাবিলাদেরকে ছেড়ে দিয়েছি আমি আমার বংশদেরকে ছেড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ সবাইকে পরিত্যাগ করেছি শুধু আপনার মহব্বতের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আমি সবাইকে ছেড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ সবাইকে পরিত্যাগ করে দিয়েছি নবী আমার বলেন ব্যাপারটা কি বলো ব্যাপারটা কি বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ব্যাপারটা হচ্ছে আমার একটাই মাত্র ছেলে আজ সকালে ফজরের নামাজ পড়ে যখন আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার ওই বাচ্চাটার ইন্তেকাল হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটার কি হয়েছে ইন্তেকাল হয়ে গিয়েছে নবী আমার বলেন এবং মুচকি মুচকি হাসেন নবী বলেন ওগো মা গো বুড়িমা তাহলে বলো এর জন্য কি করতে হবে বলে ইয়া রাসূলুল্লাহ সব কিছু ছেড়ে দিয়েছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি আপনাদের ভালোবাসায় আমি সবাইকে পরিত্যাগ করে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটার ইন্তেকাল হয়ে গিয়েছে নবী বলেন মওত বারহাক এটা খোদাই নিয়ম এটা খোদাই দস্তুর নবী কি বললেন মওত বারহাক এটা খোদাই নিয়ম খোদাই দস্তুর মরতে সবাইকে হবে মরতে সবাইকে হবে ব্রাদার বুড়িমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সেটা আমিও জানি মরতে সবাইকে হবে
समस्त समस्त বেদিনরা আমাকে তানা মারে আর গাল দেয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে গাল দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো তাই দয়া করে আপনাকে বলি আমার বাচ্চাটা মারা গিয়েছে এরা সবাই মিলে বলে এই দেখো তুমি ধর্ম গ্রহণ করলে ইসলাম ধর্ম গ্রহণ করলে সব পরিত্যাগ করে যখন তুমি ধর্মের মধ্যে চলে গেলে এই দেখো আমাদের মূর্তিরা আমাদের ভূতরা তোমার বাচ্চার জীবনটাকে ছিনিয়ে নিল আমার ভূতরা আমার মূর্তিরা তোমার বাচ্চার জীবনটাকে ছিনিয়ে নিল ইয়া রাসূলুল্লাহ ইয়ারা এই রকম ভাবে গাল দেয় এই রকম ভাবে তানা নেয় আর বারবার বলে কই তোমার মোহাম্মদ যার কলেমা তুমি পড়েছো যার গীত তুমি গাইছো তার নাত তুমি পড়ছো যার প্রশংসা তুমি করছো কই তোমার মোহাম্মদ নবী আমার বলেন তাহলে কি করতে হবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে 15 জীবিত করে দিতে হবে জোরে উচ্চ সুরে মহব্বত বলবেন জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ব্রাদার আমার নবী আপনার নবী সারা বিশ্ব কুল কায়নাতের নবী আকা ইনামদার মদিনার তাজদার রূহে ফিদা জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ও বুড়ি মা তোমার ছেলের জানাজা কোথায় তোমার ছেলের লাশ কোথায় তোমার ছেলের জানাজা কোথায় তোমার ছেলের লাশ কোথায় বুড়ি মা বলেন ইয়া রাসূলুল্লাহ চলুন চলুন আমি দেখাচ্ছি ইয়া রাসূলুল্লাহ বক্তা চলে আসছে তার মানে আমাকে ইশারা দিয়ে দেওয়া হয়েছে সময় আবার শেষ আমার বুঝতে পারছেন তো যাই হোক ব্রাদার আমি বলতে চাইছিলাম আমার নবী আপনার নবী সারা বিশ্ব কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ও বুড়ি মা তোমার ছেলের জানাজা কোথায় তোমার ছেলের লাশ কোথায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসুন আমার সঙ্গে আমার নবী বুড়িয়ার পেছনে পেছনে যাচ্ছেন বুড়ি মার পেছনে পেছনে আমার নবী যাচ্ছেন লাশের সম্মুখে গিয়ে আমার নবী শুনেন কথাটা মন দিয়ে শুনবেন লাশের সম্মুখে আমার নবী গিয়ে সর্বপ্রথম নিজের পা দিয়ে ওই বাচ্চার পাটাকে লড়ালেন বলেন সুবহানাল্লাহ আমার নবী ওই বাচ্চাটার পা দিয়ে পাটাকে লড়ালেন আর একবার নবী আমার তার নাম বলে আওয়াজ দিলেন যেমনই আওয়াজ দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে বাচ্চাটা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেল এখানে চাইছে না যে অন্যর ধর্মের কাছে প্রস্ত হোক আমার ধর্ম আল্লাহর হুকুম ব্রাদার তাহলে বোঝা গেল যে সবথেকে আজিজ সবথেকে প্রিয় আমার নবী আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত করতে হবে আল্লাহকে মহব্বত করতে হবে ব্রাদার তাহলে এই শিক্ষা আপনি পাবেন কোথায় এই শিক্ষা আপনি পাবেন কোথায় বিশ্বের কোন ইউনিভার্সিটিতে আপনি পাবেন না জি হযরত হযরত এসে বিশ্বের কোন ইউনিভার্সিটিতে পাবেন না কোন কলেজে পাবেন না বিদ্যালয়ে পাবেন না এই শিক্ষা একমাত্র পেতে পারেন যেটা হচ্ছে আমার নবী মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘরে ব্রাদার এই শিক্ষা কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে গো নবীর ঘরে এটা মাদ্রাসা বলি আমরা আমাদের আপনাদের পাশে একটা মাদ্রাসা মাদ্রাসা আহলে সুন্নাত নুরুল উলুম বুখারিয়া যে মাদ্রাসায় বহু ছেলে পড়াশোনা করে যারা ইলম হাসিল করে আলিম হয় হাফিজ হয় কোরআন কে নিজের সিনার মধ্যে রাখে যে কোরআন
পাহাড় জবাব দেয়, সমুদ্রের পানি জবাব দেয়, সব এক এক করে জবাব দেয়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়, আর ওই কোরআন আজ প্রতিটা মুমিনের বাচ্চা বাচ্চায়, যে সমস্ত ছেলেরা নিজের কোরআনের মধ্যে, নিজের সিনার মধ্যে পুরো 30 পারা কোরআনকে ভরলে তাদেরকে হাফিজে কোরআন বলা হয়, তাদেরকে হাফিজে কোরআন বলা হয়। এই কারণে কবি বলেছেন, কিতাবো মে জো আফজল হ্যায় ইয়ে দিলে, জোরে বলুন জোরে বলুন, হাতে দিয়ে দিলেন। এবারে দাওয়ার পরে পরে ওই কাপড়টা নিয়ে আসছেন আর নবীর দিকে বারবার তাকাচ্ছেন, আসছেন আর বারবার তাকাচ্ছেন, আসছেন আর বারবার তাকাচ্ছে। আল্লাহ গো, এমন ময়া ভরা আওয়াজ, এমন দরদ ভরা আওয়াজ আমি কখনো শুনিনি, কখনো শুনিনি। যার জন্য এত বদনাম করা হয়, এত দয়ারি মানুষ, এত মায়ার মানুষ আর পৃথিবীতে আমি কাউকে দেখিনি, আমি কাউকে দেখিনি। ব্রাদার মায়ের দরবারে এলেন, আসার সঙ্গে সঙ্গে মাকে চাদরখানা দিলেন। দেওয়ার পরে মা জিজ্ঞাসা করছেন, বেটা কি ব্যাপার? বলে, মা তুমি চিন্তা করিও না, আমি তার কলমাও পড়িনি, তার ধর্মও আমি গ্রহণ করিনি। মা যেমনই গায়ে চাদর দিয়েছে, মা বলে, বেটা শুন রে শুন, যার দরবার থেকে চাদরখানা নিয়েছিস তার কলমা অবশ্যই অবশ্যই পড়া দরকার, তার কলমা অবশ্যই পড়া দরকার। ব্রাদার ধর্ম কি জোরে জোরে আপনার ধর্ম প্রচার হয়েছে, তালোয়ারের জোরে প্রচার হয়েছে, মারামারিতে হয়েছে, কিসে হয়েছে? নবীর আদর্শ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শর্টটাই আলহামদুলিল্লাহ এখন একটু বুঝতে পারছি না, ছোট ছোট লেখা আছে তো। যাই হোক ব্রাদার, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই আদর্শ আমাদের মধ্যে হবে তো ইনশাল্লাহ, আমাকে বলা হয়েছে তাহলে এই আদর্শ আমাদের হবে তো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ হবে তো? আপনার পাশের বাড়িতে যদি একজন ভোকা থাকে তাকে দেখবেন তো ছুটে? নবী শুধু এই কথা বলেননি, বলেছে তোমার বাড়িতে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তাকে তুমি খাবার দাও, যদি তোমার বাড়িতে অসুস্থ ব্যক্তি আসে তাকে তুমি ট্রিটমেন্ট করাও, যদি অভাবী মানুষ হয়, তোমার বাড়িতে যদি কেউ অভাবী মানুষ আছে তাকে দেখো, ক্ষুধার্ত ব্যক্তি আসে তাকে খাওয়াও, যদি কোনো পোশাকহীন মানুষ আছে তাকে পোশাক দান করো। কিন্তু একটা কথা জেনে রাখো, এ দাওয়ার সময় তুমি জিজ্ঞাসা করবে না যে তুমি কোন ধর্মের মানুষ, তুমি কোন জাতের মানুষ, জিজ্ঞাসা করবে না যে তুমি কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ। ব্রাদার আপনাদের সামনে যে আসবে গরিব অভাবী তাকেই আপনি সহযোগিতা সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ব্রাদার নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা, এটাই হচ্ছে সব। ব্রাদার আপনার আপনার মধ্যে তাদের অন্তরে যদি আপনাদের অন্তরে তাদের মহব্বত ভালোবাসা যদি না থাকে, তাদের ইখলাক যদি না থাকে, তাদের আদর্শ যদি না থাকে, তাহলে আপনি ইমানদার হতে পারবে না ব্রাদার। ব্রাদার তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক রফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরেশগার মুত্তাকিন এককার দিনদার সালে বানান। ব্রাদার আমরা সবাই নামাজ পড়ি তো ইনশাআল্লাহ, নামাজ পড়ি। ব্রাদার দেখবেন নামাজ, বহু মানুষ আছে আপনার বাড়িতে যদি কোনো বিপদ আপদ আসে তাহলে ছুটে ইমাম সাহেবের কাছে যান না, তাবিজ নিতে যান না। হুজুর একটা তাবিজ দেন, বহু কষ্ট, কষ্টের উপরে জীবনযাপন হচ্ছে, বাড়ির বরকত উঠে গেছে, একটা আপনাদেরকে তাবিজ আমি দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে নামাজ সময় মতো আপনি আদায় করুন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে বরকত দেবে। বড় পীর সাহেব, আমি শর্টে বলে দিচ্ছি, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের দরবারে একজন ব্যক্তি এলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বহু অভাবী, আমার বাড়ির বরকত শেষ হয়ে গেছে। বলে, আচ্ছা, বলে কিছু করে দেন, তাকে
पर्दा दिए दाओ पर्दा नाई पर्दा दिए दाओ पर्दा दिले किछुदिन पर आल्लाह आबार बरकते दान करलेन बड़ पीर साहेब एसे दरबारे एसे बोलछे हुजूर আল্লাহ অনেক অনেক বরকত দান করেন তো হুজুর আপনি কিছুই আমাকে তাবিজ তাবিজ কিছুই দিলেন না তো বলছে ওগো তো হুজুর আপনি রহস্যটা বলে দেন কিসের জন্য তো বলছে ওগো ওই যে তোমার বেপর্দা ছিল আর প্রতিটা বেনামাজির নজর তোমার বাড়িতে পড়ছিল আর বেনামাজির নজর পড়ার কারণে আল্লাহ তোমার বাড়ির বরকতকে কি করেছিল বলে নিয়েছিল পর্দা দিয়ে দিয়েছো ব্রাদার তাহলে বেনামাজির নজর যদি বাড়িতে পড়াতে যদি বরকত উঠে যায় তাহলে যে বাড়িতে নামাজই থাকবে না তার অবস্থা কি হবে গো যাই হোক ব্রাদার আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আর আমার হুজুর আছেন যিনি এসে তিনার দোয়াতে অবশ্যই সকলে শামিল থাকবেন তিনার আল্লাহর দরবারে একবার হাত তুলে দিলে আল্লাহ এই দোয়াকে কবুল করেন অবশ্যই কবুল করেন আল্লাহওয়ালাদের দোয়া আল্লাহ কি করেন কবুল করে নেন অবশ্যই তিনারা দোয়া নিয়ে যাবেন অবশ্যই দোয়াতে শামিল থাকবেন হুজুরদের খিদমত করবেন কেননা তিনি হচ্ছেন আমাদের মাথার তাজ আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক রফিক দান করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া মা আলাইনা ইলাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।